আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাকসুদ হালিমা, আপনারা সবাইকে স্বাগত জানাই কঠিকাতে। আজ আপনাকে তৈরি করে দেখাবো বেবি শো। এর আগেও আমি বেবি শো তৈরি করে দেখিয়েছি। এটা হলো আমার টিউটোরিয়াল 3-2 নম্বর, ফুল জুতোর যে টিউটোরিয়াল আছে সেইটা। এর আগে আমি সোল তৈরি করে দেখিয়েছি, তারপর আমি আবার আপনাকে দেখাবো আমি যে শুটা তৈরি করছি সেটি হলো 0 থেকে 6 মাস বয়সের বাচ্চার জন্য। সেজন্য আমি 12টি চেন নেবো। এর চেয়ে বড়ো যদি করতে চান, আপনারা এই যে তুলনায় দুটি করে চেন বেশি নেবেন। 6 থেকে 1 বছর শিশুর জন্য আপনারা 14টা বা 15টা চেন নিতে পারেন, এর চেয়ে বেশি নিলে হবে না। যত বড় বেবি ততবারই আপনার চেন নিতে হবে। দুটি করে ঘর বাড়াবেন, 6 মাসের তুলনায় করে দুটি করে ঘর বাড়াবেন। আমি এখানে উল সুতা এবং কাঁটা নিয়ে নিয়েছি। এখন আমি এইখানে দেখুন এভাবে করে চেন করে নিচ্ছি। আমি এখানে 12টি চেন করে নেব। প্রথমে আমি 12টি চেন করে নিয়েছি। 12টি চেন করার পর আমি এক্সট্রা 3টি চেন করব। আমি এখন এক্সট্রা 3টি চেন করে 12 নম্বর চেনটি বাদ দিই 11 নম্বর চেনের মধ্যে একটি ডাবল ক্রোশি করে দিলাম। ডাবল ক্রোশি করার পর আমি প্রত্যেকটি চেনের মধ্যে আমি এখন একটি করে ডাবল ক্রোশি করব। লাস্টে যে চেনটি আছে সেই চেনটি বাদে বাকি যতগুলো চেন আছে সবগুলো চেনের মধ্যে আমি এভাবে একটি করে ডাবল ক্রোশি করে দেব। দেখুন প্রত্যেকটা চেনের মধ্যে আমি একটি করে ডাবল ক্রোশি করছি। আবারও একটি ডাবল ক্রোশি করছি। এখন আমি এই যেভাবে সম্পূর্ণটা করব, এই লাস্টের এই চেনটি বাদ দিয়ে সবগুলো চেন আমি এভাবে ডাবল ক্রোশি করে নিয়েছি। লাস্টের চেনটিতে আমি টোটাল 6টি ডাবল ক্রোশি করব। একটি করলাম, ঠিক সেম ঘরে আমি আরও 5টি করব। এখানে এভাবে করে আমি একই চেনের মধ্যে 6টি করে নেব। আমি ক্রিস্ট্রিক্টলি করে দেখাচ্ছি, কারণ আমি এর আগেও এই সোলটি তৈরি করে দেখিয়েছি আগের ভিডিওতে এবং আরও একটি সোলের ভিডিওতে। আমি ভিডিওটি উপরে আই বাটনে এবং ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। আমি এখন এইখানে এভাবে করে প্রত্যেকটি চেনের মধ্যে আবারও একটি করে ডাবল ক্রোশি করব। যে এই যে এই চেনটি, এই যে 3টি চেন বাদে আগের যে চেনটি আছে, এই যে 11টি চেন, 11 নম্বর চেন পর্যন্ত আমি একটি করে ডাবল ক্রোশি করে দেব। এখন আমি এই 12 নম্বর চেনের মধ্যে এই যে 3টি চেনের এই পাশে আমি 4টি চেন কিন্তু রেখেছিলাম, এই যে 12 নম্বর চেনের মধ্যে আমি এখন একটি ডাবল ক্রোশি করলাম। ঠিক সেম ঘরে আমি আরও 5টি ডাবল ক্রোশি করব, ঠিক সেম ঘরে। আমি এখানে আরও 5টি ডাবল ক্রোশি করে নেওয়ার পর এখন প্রথম যে 3টি চেন করেছিলাম তার 3 নম্বর চেনের মধ্যে আমি এভাবে স্লিপ স্টিচ দিয়ে লক করে দিলাম এই লাইনটি। এখন আমি আবারও 3টি চেন করব, যেখানে স্লিপ স্টিচ দিয়ে লক করেছিলাম সেখানে একটি ডাবল ক্রোশি করব। এখানে একসাথে 2টি হয়ে গেল, কারণ 3টি চেন একটি ডাবল ক্রোশি সমান। এখন আমি প্রত্যেকটা ঘরের মধ্যে যে আমি আগে লং করেছিলাম মানে ডাবল ক্রোশি করেছিলাম সেইখানে একটি করে ডাবল ক্রোশি, আর বাংলাতে এটাকে লং বলা হয়। এভাবে করে আমি এই কর্নার থেকে শুরু করে যেগুলো ঘরগুলো আছে সেই সবগুলো ঘরের মধ্যে এভাবে একটি করে ডাবল ক্রোশি করে যাব। এই যে এই পর্যন্ত দেখেন, এই যে 6টি, এই 6টির আগে যে ঘরটি আছে এই পর্যন্ত আমি এখানে একটি করে ডাবল ক্রোশি করে আসব। এখন এই যে 6টি আছে এই 6টি দেখেন, প্রথমটার মধ্যে আমি একটা ঘরের মধ্যে 2টি করে জোড়া করব। 6টার মধ্যে 6 জোড়া আমি ডাবল ক্রোশি করে নেব। আমি আপনাদের আবারও বলছি, যারা এটাকে দেখতে চান বা আরও স্লোলি দেখতে চান, তাহলে আমার নিচে ডিসক্রিপশন বোর্ডে এই সোলের একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। নয়তো এই সোলটা তৈরি করতে করতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর ভিডিওটা 2টি পার্টে ভাগ হয়ে যাবে, সেজন্য আমি এখানে আপনাদেরকে এভাবে স্পিডলি করে দেখাচ্ছি। এই 6টা ঘরে টোটাল আমি 12টা করবো, মানে 6 জোড়া করবো, একটা ঘরে 2টা করে ডাবল ক্রোশি।
এখন বাকি ঘরগুলো আমি ঠিক এখন একটা একটা করে ডাবল ক্রোশি করব। এবং অপোজিট পাশে এই যে পাশে দেখেন পাঁচটি আছে, পাঁচটি রং করেছিলাম, এই পাঁচটির মধ্যে আমি দুটো করে ডাবল ক্রোশি করব। আমি সিঙ্গেল করে এখানে এই পর্যন্ত আসছি, এই যে পাঁচটি, এই পাঁচ প্রথম ঘরটির মধ্যে আমি আবারও একটি দুটি ডাবল ক্রোশি করে দিলাম। এখন আমি প্রত্যেকটা রঙের মধ্যে করবো এভাবে ডাবল। এভাবে করে আমি প্রত্যেকটা ঘরের মধ্যে ডাবল ক্রোশি করে এখানে টোটাল ছয়টি করে নেব, ওই পাশে ছয়টি, এই পাশে ছয়টি, মানে ছয় জোড়া, মানে 12টি হবে। তারপরে প্রথম যে আমি তিনটি চেন করেছিলাম তার তিন নম্বর যে চেনটি আছে সেইটার মধ্যে স্লিপ স্টিচ আমি এখানে এই তিন নম্বর চেনের মধ্যে এভাবে লক করে দিলাম। একটু বড় করে নেব, না তো আমি যদি টান দিই তাহলে খুলে যাবে, কারণ এখানে আমি অন্য একটি ঘর করে দেখাবো সেই জন্য। দেখেন আমি সোলটা এবং দুইটা লাইন করব। দুইটা লাইন করার পরে আমি এখানে সাবস্টিটিউট হিসেবে একটা মার্ক করব। এই যে দেখেন আমি ছয়টি চেন করেছিলাম, দুই পাশে দুই পাশে ছয় ছয় 12, এপাশ থেকে তিনটি, এপাশ থেকে তিনটি, তিনটি তিনটি বাদ দিলে মাঝখানে যে ফাঁকাটা থাকে এইখানে, এইখানে আমি একটি সাদা যেভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখন এই সাদাটা মার্কিং করলাম, এখানে আমি আর কোনো কিছু ব্যবহার করব না। এখন আমি এখানে আগে শুধুমাত্র ওই সাদা মাঝখানেটা মার্কিং করে রাখলাম। এখন আমি এখানে তিনটি চেন করব। তারপরে দেখেন এই যে ঘরটি আছে, প্রত্যেকটি ঘরের মধ্যে আমি এভাবে করে দেখেন ডাবল ক্রোশি করে দেব, প্রত্যেকটি ঘরের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশি করব। এভাবে করে আমি প্রত্যেকটা ঘরে একটি করে ডাবল ক্রোশি করে আমি সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে নেব। এই যে দেখেন এই ঘরটি আমি এভাবে একটু ধরে রেখে আমি এখানে ডাবল ক্রোশি করে নিলাম, প্রত্যেকটা ঘরের মধ্যে আমি ডাবল ক্রোশি এভাবে করে নেব। ডাবল এখানে কোনো হাফ লং হবে না বা হাফ ডাবল ক্রোশি হবে না, এখানে আমি সোজা ডাবল ক্রোশি করে দেব। ডাবল ক্রোশি করার পর এভাবে করে আমি সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করব। আমি সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে প্রথম যে তিনটি চেন আছে সেই তিন নাম্বার চেনের মধ্যে এভাবে স্লিপ স্টিচ দিয়ে লক করে দিলাম। স্লিপ স্টিচ দিয়ে লক করে দেওয়ার পর এখন আমি এটাকে টান দিকটি বড় করলাম, কারণ এই যে সাদা মার্কিংটা আছে সেটাকে আমি উপরে তুলবো, ঠিক যেখানে আমি করেছিলাম তার বরাবর উপরে, যে এই যে এই উপরে লংটার উপরে এইভাবে এভাবে আমি এটাকে মার্ক করলাম। এই যে মার্কিং করার পর এখানে মাঝ বরাবর আমি মার্কিং করলাম। তারপরে আপনারা চাইলে এখানে সেফটি পিনও ইউজ করতে পারেন, কিন্তু আমি সুতাটাতে দেখাই, কারণ সবার কাছে সেফটি পিনটা থাকে না, বা ক্রাফটের বা কুশি কাটা যে টুলসগুলো আছে সেগুলো থাকে না, সেই জন্য আমি এখানে এটা দেখিয়ে দিচ্ছি। পর আমি এখান থেকে গুনে ছয় নাম্বার যে চেনটি আছে সেইটার মধ্যে আরেকটি সাদা কালার পুঁতি নিয়ে, এই সরি, আরেকটা সাদা কালার সুতা নিয়ে এভাবে চিহ্ন দিয়ে দেব। এভাবে আবারও এই পাশেও পাঁচটি পুঁতি নিয়ে পাঁচটি ঘর করে ছয় নাম্বার ঘরের মধ্যে আবার আরেকটি সাদা কালার দেব। এইটা হলো এই জুতার সামনের যে সোলটি আছে সামনের এইটুকের জন্য। দেখুন আমি এখানে সোলটির জন্য এভাবে মার্কিং করে নিলাম, এখানে কোনো আমি অন্য কোনো কালার অ্যাড করব না, সুতার এই সুতাতে নিয়ে আমি কাজ করব। আমি এখন এইখানে প্রথমে একটি চেন করলাম, এখন প্রত্যেকটা ঘরে একটি করে হাফ লং করে নেব, মানে হাফ ডাবল ক্রোশি করে নেব, এখানে সিঙ্গেল ক্রোশি করে নেব, মানে এখানে আমি হাফ লং করে নিলাম। বাংলায় এটা হাফ লং বলে, আর ইংলিশে যদি আপনারা বলেন তাহলে এটা সিঙ্গেল ক্রোশি বলে। এইভাবে করে আমি প্রত্যেকটি ঘরের মধ্যে যে সাদা মার্কিং করেছি তার আগের ঘর পর্যন্ত আমি এভাবে করে নেব।
এই দেখে সাদা ঘরের আগের ঘর পর্যন্ত আমি করে নিয়েছি। সাদা ঘরের মধ্যে আমিও একটি ঠিক সেম ভাবে আরেকটি সিঙ্গেল ক্রোশে করে দেব, মানে হাফ লং করে দেব। করার পর আমি এখন সাদার পরের ঘরের মধ্যে একটি হাফ ডাবল ক্রোশি করবো। হাফ ডাবল ক্রোশি করার জন্য এই যে তিনটি লুপ আছে, প্রথম লুপটি আমি ছেড়ে দিলাম, কালকে আমি একটি জুতা দেখিয়েছিলাম ঠিক সেম ভাবে আমি সাদা অংশটুকু করেছিলাম। আরেক ঘর আমি নিলাম, নেওয়ার পর এভাবে টান দিলাম, দিয়ে দেখেন তিনটি লুপ হয়েছে, তিনটি লুপের মধ্যে আমি এভাবে নিয়ে নিলাম, কারণ এখানে রাউন্ড শেপ দেওয়ার জন্য এটাই পারফেক্ট একটি শেপ। তারপর আমি আবারও নিলাম, নেওয়ার পর প্রথম দুটি লুপ ফেলে দিলাম, আবার একটা প্যাচ দিয়ে পরবর্তী ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশি করার জন্য নিয়ে নিলাম। এখন লুপটি এমন হলো, ঠিক এমন করে দুটি করে ঘর নেব। প্রথম ঘরে একটা আমি ডাবল ক্রোশি করলাম, করার জন্য প্রথম যে প্যাচটি দিলাম সেই দুটি প্রথম লুপ দুটি ফেলে দিলাম, এবং দ্বিতীয় ঘরে সেমভাবেই করলাম। এভাবে করার ফলে এখানে একটু চেপে আসবে আর এখানে একটি ফুলের কলির মতো দেখা যাবে। এমন করে আমি যে সাদা সাইডটি আছে আমার, সাদা যে মার্কিং করা এক পাশ থেকে আরেক পাশ, ওই পর্যন্ত আমি চলে যাব। দেখুন প্রথম দুটি লুপ ফেলে দিলাম, এখন তিনটি হয়েছে, তিনটির মধ্যে আবার করে নিলাম। পরেরটার মধ্যে সেমভাবে করে নিলাম একটা দুইটা, এখন আমার এখানে তিনটি লুপ আছে, একটি করে নিলাম। আবারও আমি সামনের দিকে যাব, এখন দেখেন এখানে একটি প্যাচ দিলাম একটা, আবার সামনের এই সাদা মার্কিংয়ের মধ্যে একটা, হয়ে গেল এখানে কমপ্লিট। এখন আমি ওই পাশে যেমন আমি হাফ লং করেছি, মানে সিঙ্গেল ডাবল ক্রোশি করেছি, ঠিক এভাবে এখানেও সিঙ্গেল ডাবল ক্রোশি করে দেবো প্রত্যেকটা ঘরে। সিঙ্গেল ডাবল ক্রোশি করার জন্য আগে একটি প্যাচ দিতে হয় না, এভাবে করে সিঙ্গেল ডাবল ক্রোশি সিঙ্গেল ক্রোশিগুলো করে দিতে হবে। সিঙ্গেল ক্রোশিগুলো আমি এখানে এভাবে করে, মানে হাফ লং আমি এভাবে করে এক পাশ থেকে কমপ্লিট করে এ পাশে চলে আসব। প্রথম যে চেনটি করেছিলাম সেই চেনটির মধ্যে এভাবে স্লিপ স্টিচ দিয়ে লক করে দিলাম। আবার একটি চেন করব, আবারও আমি যেভাবে করে সিঙ্গেল ক্রোশি করে দেব। যেখান থেকে আমি মার্কিং করে রেখেছিলাম তার দুইটি ঘর আগ পর্যন্ত আমি এভাবে করে নেব। যে আমি মার্কিং করে রেখেছি সাদা, তার দুই ঘর আগে আমি এটা করে নেব, কারণ আমি সাদা মার্কিংটা কিন্তু খুলে নিইনি, এই জন্য, কারণ আমি দুটি ঘর যেন বুঝতে পারি সেই জন্য। আমি উপরে এভাবে তুলে নিলাম, এখন এখান থেকে 1, 2, 3, 4 এতে আবার দেখেন আমি 5 নম্বর ঘরের মধ্যে এভাবে একটি চিহ্ন দিলাম। ঠিক সেম ভাবে ওই পাশেও আমি 5 নম্বর ঘরের মধ্যে 1, 2, 3, 4, 5 নম্বর ঘরের মধ্যে এভাবে মার্ক করলাম। আগে যে লাইনটি করেছিলাম সেটা আমি 6 নম্বর ঘরে মার্ক করেছিলাম, আর এখন আমি 5 নম্বর ঘরে মার্ক করে দিলাম। মার্কিং করার পর দেখুন এখন আমি যে ঘর মার্কিং করেছি তার আগের ঘর পর্যন্ত আবারও আমি যেভাবে সিঙ্গেল ক্রোশি করে কমপ্লিট করে দেব। দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি সিঙ্গেল ক্রোশি দিয়ে। কমপ্লিট করার পর এই যে মার্কিং যে করেছিলাম সেই ঘরে আমি আবারও সেমভাবে এই যে আমি একটু লং করার জন্য ডাবল ক্রোশি করার জন্য নিয়ে নিলাম। এই যে দেখেন এভাবে করে একটি ঘর, তিনটি লুপ হয়েছে, প্রথম দুটি ফেলে দিলাম, আবারও একটি ঘরের মধ্যে আমি ডাবল ক্রোশি করার জন্য এভাবে প্যাচ দিয়ে নিলাম, প্রথম দুটি লুপ ফেলে দিলাম। এভাবে করে করে আমি এই লাইনটিও কমপ্লিট করব। এই পাশে সাদা মার্কিং থেকে শুরু করে ওই পাশে সাদা মার্কিং পর্যন্ত আমি করে নেব, তাহলে ঘরগুলো মিলে যাবে, নয়তো মিলবে না। যদি আপনারা মার্কিং না করেন তাহলে কখনোই মিলাতে পারবেন না, একদিকে ছোট একদিকে বড়, আর সামনে যে রাউন্ডটা আছে সেটাও একটু অন্যরকম হয়ে যাবে। এটি আপনারা ছেলে মেয়ে উভয়কেই পড়াতে পারবেন, আপনারা শুধুমাত্র কালারগুলো চেঞ্জ করে নিলেই হবে, আর ডেকোরেশন করার জন্য একটু অন্যরকম ফুল লাগিয়ে নিলেই হবে। দেখুন এখানে আমি এভাবে করে এই যে সাদা মার্কিং পর্যন্ত করে নিলাম। এখন বাকি যে ঘরগুলো আছে সেই সবগুলো ঘরের মধ্যে আমি এভাবে করে সিঙ্গেল ক্রোশি, মানে সিঙ্গেল ডাবল ক্রোশি করে নেব। হাফ লং করে নিচ্ছি আমি, হাফ লং আর সিঙ্গেল ক্রোশি সেম জিনিস,
তাই আমি একবার সিঙ্গেল ক্রোশি আর একবার হাফ লং বলে দিচ্ছি, কারণ আপনারা যেন বুঝতে পারেন। সেই জন্য অনেকে সিঙ্গেল ক্রোশি বলে চিনে, অনেকে হাফ লং চিনে। লাস্টে ঘরে চলে আসছি, আসার পর আমি এখন এইখানে একটি চেন দিয়ে কমপ্লিট করে দিলাম, কারণ এখানে স্লিপ স্টিচ আমি আগেই এখানে ক্লোজ করে দিয়েছিলাম, কারণ কীভাবে লাস্টিং লাইনটি শেষ করতে হয় সেটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন কয়েকবার। এখন আমি এই উপরে একটি বর্ডার করবো সাদা কালার দিয়ে, সেজন্য আমি একটি ঘরের মধ্যে লুপ তৈরি করে নেব। যে কোনো এক জায়গা থেকে এটা করলে হয়, আমি মাঝখান থেকে শুরু করছি। এভাবে করে দেখুন নতুন একটি সুতা অ্যাড করে নিচ্ছি। নতুন সুতা এভাবেই অ্যাড করতে হয়, নয়তো খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। একটি চেন করলাম এবং প্রত্যেকটি ঘরের মধ্যে আমি এখন হাফ লং বা সিঙ্গেল ক্রোশি করে দেবো। হাফ লং বা সিঙ্গেল ক্রোশি, যে যেটাকেই বলে সেটাই সিঙ্গেল ক্রোশি। আমি এইভাবে সাদা কালার প্রতিদিন করে একটা বর্ডার তৈরি করে নেব। এভাবে দেখুন আমি কিন্তু করে নিচ্ছি, এভাবে করে আমি সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে ফেলবো সাদা একটি বর্ডারের। আর স্লিপ স্টিচ দিয়ে ঠিক সেম ভাবেই আমি লক করব। এখানে দেখেন, এই যে আমি আবারও দেখাই স্লিপ স্টিচ দিয়ে এভাবে লক করে দেব, কারণ আমি যখন নিচের লাইনটি করব তখন আমি আর দেখাবো না, কারণ একই জিনিস বারবার দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এভাবে কেটে নিলাম এবং ভেতর দিকে আমি সুতাটি কাটার মাধ্যমে নিয়ে নেব। এতে করে ভেতরের দিকে চলে যাবে, সুতাটি খুলে যাবে না এবং দেখাও যাবে না। আর বাড়তি যেটুকু থাকবে সেটুকু কেটে ফেলে দিলেই হবে, যেন বাচ্চাদের পায়ে না লাগে বা শুরশুরির টাইপের না লাগে। সেজন্য হয়ে গেল। এখন এটা ডেকোরেশনের পালা, আপনারা চাইলে এখন এটা সামনে ফুল লাগিয়ে দিতে পারেন যদি মেয়ে বাবুদের জন্য করতে চান, আর যদি ছেলেদের করতে চান তাহলে এইখানে আপনারা এভাবে করে একটি সোল্ড তৈরি করে নিতে পারেন। আরেকটি সোল্ড আমি তৈরি করে দেখাই। আগে যে সোলটি আমি 12টি চেন দিয়ে করেছিলাম, এখনকার সোলটি আমি 7টি চেন দিয়ে করবো। এই যে দেখুন, এখানে সোলটা আমি এভাবে বসাবো। আগেই ভিডিওতে দেখেছেন যে উপরে একটি সোল লাগানো ছিল, 7টি চেন করে নিয়েছি। আমি এখন আরেকটি চেন করে নিয়ে 7 নম্বর চেনের মধ্যে বাদ দিয়ে আর 6 নম্বর চেনের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশি করে নেব। আমি প্রথম যে সোলটি করেছিলাম সেটা ডাবল ক্রোশি করেছিলাম, আর এখন আমি সিঙ্গেল ক্রোশি করে দেব। ঠিক সেমভাবে আগে যেভাবে করেছি ঠিক সেম টু সেম ভাবে এটা হবে, শুধুমাত্র সিঙ্গেল ক্রোশির জায়গায় এটা ডাবল ক্রোশির জায়গায় এটা সিঙ্গেল ক্রোশি করে দেব। এখন আমি এখানে সাদা একটা কালার অ্যাড করব। সাদা কালার অ্যাড করার জন্য সাদা একটি সুতা নিয়ে ঠিক সেমভাবেই আমি জয়েন করে দিয়ে আবারও সিঙ্গেল ক্রোশি করে এখানে বর্ডার তৈরি করে নেব। সাদা কালার একটা অ্যাড করে নিলাম। এখানে অ্যাড করার নিয়মটাও সেম, সিঙ্গেল ক্রোশি করার নিয়মটাও সেম। প্রত্যেকটা ঘরে আমি সিঙ্গেল ক্রোশি করে দেবো এভাবে। আগে যেভাবে করেছি দুটি করে, যেখানে 6টি ঘর করেছি সেখানে আমি 2টি করে করব, আর বাকি ঘরগুলোর মধ্যে একটি একটি করে করে নেব। এটি করে আবারও ওই নিচে যে জুতার সোলটি করেছিলাম ঠিক সেম টু সেম ভাবেই হবে, আর কুচকে যাবে না, এটা একটু ছড়িয়ে থাকবে, ছড়ানো অবস্থায় থাকবে। দেখুন আমি করে নিয়েছি, প্রথম যে একটি চেন করেছিলাম সেটার মধ্যে আমি এখন স্লিপ স্টিচ দিয়ে লক করে নেব এটার মধ্যে। আর প্রথম যে সোলটার মধ্যে পার্থক্য একটাই সেলাই, শুধুমাত্র এখানে আমি সিঙ্গেল ক্রোশি করেছিলাম আর ওইখানে আমি ডাবল ক্রোশি করেছিলাম। এখন সুতা কেটে নিয়ে আমি অপোজিট পাশে এভাবে গিট দিয়ে দিচ্ছি। এই সোলটাকে আমি পরবর্তীতে জুতার মধ্যে হাতে সেলাই করে দেবো, এই যেভাবে করে ধরে এখানে এভাবে দুই পাশে জাস্ট সেলাই করে দেবো। কাঁথা সেলাই যেভাবে করি ঠিক সেমভাবেই দুই পাশে এভাবে আমি জাস্ট সেলাই করে দেবো। এখন আমি নিচের বর্ডারটা করব, সেজন্য সাদা একটি সুতা আমি নেব, নিয়ে নিচে যে 2 নম্বর লাইনটি আছে সেইখানে এই যে আমি এইখানে এভাবে করে একটি সুতা অ্যাড করে ডাবল ক্রোশি করে দেব। প্রত্যেকটা ঘরে এভাবে আমি ডাবল ক্রোশি করে দেব। সরি, সিঙ্গেল ক্রোশি করে দেবো প্রত্যেকটা ঘরের মধ্যে, মানে একটা বড়া তৈরি করে দেবো। দেখুন কমপ্লিট হয়ে গেছে জুতাটি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং আমাদের কাছে জানাবেন কেমন লাগছে এই ভিডিওটি।
আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।